করোনা সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী পাঁচই মে পর্যন্ত বাড়ল এই মেয়াদ বাড়িয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এছাড়া আগের মতো জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস গণপরিবহন বন্ধ থাকবে খোলা থাকবে শিল্প কারখানা বিধিনিষেধের শর্তসমূহ স্থল নৌ ও বিমান যুগে যে কোনো ব্যক্তি ভারত হতে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে শুধুমাত্র বিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিগণ ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অনুমতি ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে বাংলাদেশে প্রবেশকারীদের চোদ্দ দিনের কোয়ারেন্টাইন সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দোকানপাট শপিং মল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন সহ সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আসন্ন ঈদ উল ফিতরের নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন কোভিড নাইন্টিন সনদধারী যাত্রীগণ নিজ বাড়িতে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকবেন সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টাইনের বিষয়টি অবহিত করতে হবে উল্লিখিত দেশ থেকে আগত শুধুমাত্র নন কোভিড নাইন্টিন সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন ব্যবস্থায় থাকবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকগণ তাদের পরীক্ষা করে সম্মতি প্রদান করলে তারা শহ বাড়িতে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তবে সেক্ষেত্রেও তাদের থানাকে অবহিত করতে হবে অন্যান্য দেশ থেকে আগত যাত্রীরা সরকার নির্ধারিত হোটেলে নিজ বেয়ে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকবেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত চোদ্দ এপ্রিল ভোর ছয়টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয় লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেই মেয়াদ শেষ হয় গত বুধবার মধ্যরাতে তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী আটাশে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় আজ আরেক দফা বাড়িয়ে পাঁচই মে মধ্যরাত পর্যন্ত করা হল বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল প্রতীক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর